Hello, my lovely viewers. Assalamu alaikum. Bangladeshi ma'am London. এখন সকাল 11টা বাজে আমি প্রথমে আমার বাসার যে থালা বাসনগুলো ছিল সেগুলো ধুয়ে নেছি কারণ গতকাল রাতে কোনো কাজই করিনি মাঝে মধ্যে আমি এমনই করি মাঝে মধ্যে রেস্ট নেই তখন ব্লগও বানাই না আপনাদের জন্য দেখা যায় দু তিন দিন আমি রেস্টে থাকি তখন বাসার কাজ খুব কম করি যেগুলো খুব দরকার সেগুলো করি তাছাড়া এই দু তিন দিন সহজে কাজ করি না তো অনেকের মেসেজ ছিল যে আপু এখনও ব্লগ দিচ্ছেন না আমি আসলে প্রত্যেকদিন একদম ভিডিও করাটা পছন্দ করি না মাঝে মধ্যে দেখবেন কয়েকদিন গ্যাপ দিয়ে ভিডিও দিই কারণ ওই সময়টা আমি একটু রেস্টে থাকি তো আজকে সব কিছু ধুয়ে নেওয়ার পর আমার কেনাকাটা করতে যেতে হবে বাসায় অনেক কিছু দরকার বাচ্চাদের খাবার শেষ হয়ে গেছে বাসায় ভাত রান্না করার চাল শেষ হয়ে গেছে তো অনেক কিছুই কিনতে হবে এবং সেজন্য আমি মরিসনে যাব আমাদের এখানে হলিডে কিন্তু প্রায় শেষের দিকে 3rd of September স্কুল খুলে যাচ্ছে মানে খুব আরামেই কাটালাম এই কদিন স্কুল খুলে যাচ্ছে সেজন্য অনেক রকম প্রিপারেশন আছে যেহেতু বাচ্চারা সবাই নতুন ক্লাসে যাচ্ছে আদ্রিতা কলেজে যাচ্ছে আদ্রিতার কলেজের ড্রেস কিনতে হচ্ছে আয়াস আদিয়ানের স্কুলে সব কিছু রেডি করতে হচ্ছে তাই বাইরে গেলেই দেখা যায় ওদের জন্য কিছু না কিছু কিনে নিয়ে আসতে হয় সব কিছু ধুয়ে নেওয়ার পর আমি সিটিং রুমে চলে আসছি দেখেন সিটিং রুমের কী অবস্থা আমি কিছুতেই কিন্তু গুছিয়ে রাখতে পারি না মানে খুব সুন্দর করে গুছিয়ে রাখলাম বাড়িঘরটি কেমনই থাকলো মাঝে মধ্যে শুধু একটু মুছে দিলাম সেটা কিন্তু সম্ভব না আমার ছেলে আদিয়ান ও টয়েস দিয়ে একদম নোংরা করে ফেলে বাড়িঘর প্রত্যেক দিনই বলি প্রত্যেক দিনই শেখানোর চেষ্টা করছি কিন্তু আজও শিখতে পারছে না তো আমি সিটিং রুমটাও এখন গুছিয়ে নিলাম আজকে গাছে আর পানি দিতে হবে না কারণ গাছে পর্যাপ্ত পানি দেওয়া আছে সেজন্য ভাবলাম যে তাহলে আগামীকাল গাছে পানি দিয়ে দেব তো এখন আমি রেডি হব রেডি হয়ে আমি বাজারের জন্য বের হয়ে যাব আমি সাথে বাসার যে বিনগুলো ছিল সেগুলো নিয়ে বের হয়ে গেলাম এবং আদিয়ানের যে বুকগুলো ছিল সেই বুকগুলো সাথে নিয়ে নিলাম কারণ মরিসনের পাশেই তো লাইব্রেরি সেখানটায় বুকগুলো জমা দিয়ে দিব তারপর আদিয়ানের অন্য বুক নিয়ে আসবো কারণ আদিয়ান কিন্তু এরই মধ্যে অনেকবার বুক চেঞ্জ করেছে অনেকবার পড়েছে এবং আমার খুব ভালো লাগছিল যে আমি ওকে একটু পড়াতে পাচ্ছি কারণ আয়াসকে কিন্তু পাচ্ছি না আয়াসের জন্য কয়েকবার বুক নিয়ে আসছি ওর কিন্তু একটু আগ্রহ নেই বুক পড়ার প্রতি তো আজকে মরিসনে যাওয়ার আগে প্রথমে লাইব্রেরিতে যাব গাড়িটা মরিসনে রেখে তারপর বুকগুলো চেঞ্জ করে আদিয়ানকে ভিডিও কল দিব আদ্রিতার মোবাইলে তখন আদিয়ান পছন্দ করে বুকগুলো নিয়ে নেবে বাচ্চাদের পড়াশোনা নেক্সট মান্থ থেকেই শুরু হয়ে যাচ্ছে আর এক সপ্তাহের মতো বাকি তো কোন টিচারের কাছে পড়বে বা কোথায় পড়লে ওদের জন্য ভালো হবে সব কিছু নিয়ে আসলে খুব চিন্তিত এবং খুব ব্যস্ত সময় যাচ্ছে আর বাসায় তো কাজ করাচ্ছি সেটা তো সাথে আছি তো লাইব্রেরিতে এসো আমি অনেক সময় অনেক টিচারদের সাথে গল্প করি বা ইন্টারনেটে দেখা যায় টিচারদের ফোন নম্বর জোগাড় করে তাদের সাথে কথা বলি যেটা আমার কাছে ভালো লাগে তাদেরকে আয়াজের কথাটা বলি আদিয়ানকে এখনই দিচ্ছি না তখন ওনারা যদি অ্যাগ্রি হয় তখন ওদেরকে আমি বাসায় আসতে বলি এবং আমি সবসময় প্রেফার করি যে আমার বাসার আশেপাশে যে টিচারটা থাকে তাকে রাখার কারণ দেখা যায় একটা টিচার দূরের থেকে আসতে হলে টায়ার্ড হয়ে যায় তখন ওনারা রেগুলার হতে চায় না ওনারা মনে করে যে না কষ্ট হয়ে যায় আর যদি বাসার থেকে 5 মিনিটের দূরত্ব হয় তাহলে আমার জন্য অনেক ভালো লাগে কারণ ওনারা সহজে বাসায় আসতে পারে এবং বাচ্চাকে সময় দিতে পারে তো একজনের সাথে অলরেডি কথা হয়েছে ওর সময় খুবই কম তারপর ওকে আমার খুবই ভালো লেগেছে তো সব কিছু মিলে ওকে আমি বাসায় আসতে বলেছি টুইজডেতেও আমার বাসায় আসবে তারপর আয়াজের সাথে ইন্ট্রোডিউস হলে ও বলতে পারবে যে ওকে আসলে আজকে পড়াবে কি পড়াবে না এ হচ্ছে কথা তো লাইব্রেরির কাজ সেরে আমি মরিসনের কাজ সেরে আমি বাসায় গাড়ি গ্যারেজে রেখে
তারপর উপরে আর যাইনি, আমি আবার ওয়েস্টফিল্ডে চলে আসছি। কারণ আদিয়ানের জন্য আমি যে একটা গিফট কিনবো আমি না ভুলে গিয়েছিলাম, তো ভাবলাম ওদের স্কুলের জন্য ওয়াটার বোটল লাগবে, বিশেষ করে আদিয়ানের জন্য, সেটা একটু দেখে আসি। আর আদিয়ানের জন্য আমি একটা গিফট কিনে নিয়ে আসি। গিফট অর্থ হচ্ছে 1 পাউন্ড 2 পাউন্ডের গিফট, খুব দামি কিছু না। আর এমএনএসে এসে বানানাটা নিয়ে নিচ্ছি, কারণ আমি বানানা কিনতে মরিসন থেকে ভুলে গিয়েছিলাম। আসলে যেই শপেই যাই সেখানেই গিয়ে মনে হয় কি আরও কিছু লাগবে, তো এখন আমার মনে হচ্ছিলো যে বাসায় তো কিউকাম্বারও শেষ, একটা কিউকাম্বার নিয়ে নিই। তো সব কিছু দেখে মনে হলো যে তাহলে এখানে তো আর পাউন্ড শপ নেই, এখানে টাইগার আছে, টাইগার থেকেই আদিয়ানের জন্য একটা গিফট নিয়ে যাই। আদিয়ান ম্যাঙ্গো জুস খুব পছন্দ করে, তো ভাবলাম ওর জন্য তাহলে ম্যাঙ্গো জুস নিয়ে যাই। বাসায় অরেঞ্জ জুস আছে, তারপরে মনে হলো যে ও যেহেতু পছন্দ করে সেজন্য। তো আমার সব কিছু নেওয়া হয়ে গেল, এখন আমি এখানকার প্রাইসটা দিয়ে তারপর আমি বের হয়ে যাব। অনেকক্ষণ হেঁটে আসার পর টাইগারটা পেলাম। এখানে দেখছিলাম যে 1 পাউন্ডে কি আছে, কারণ আমি তো সবসময় বলি লাইব্রেরি থেকে তোমাকে এগুলো গিফট করেছে। তো ফাইনালি আমি ওর গিফটটা কিনে বাসায় চলে আসলাম। আদিয়ানকে প্রথমে ওর স্টোরি বুকগুলো দিয়ে দিলাম, আর ওর জন্য আমি কালার পেন্সিল এনেছি সেটা দিয়ে দিলাম। আর আজকে কী কী নিয়ে আসছি, আজকে পরে যখন এমএনএসে গেলাম, এমএনএস থেকে জুস, হ্যান্ড ওয়াশ আর কিউকাম্বার নিয়েছি, আর এগুলো সব কিছু মরিসন থেকে নিয়ে আসছি। তো এই তো আমার আজকে কেনাকাটা, আমি এখন এগুলো সব কিছু গুছিয়ে নেব। সব কিছুর সাথে আমি রাইস এবং চকলেটটাও গুছিয়ে নিলাম, চকলেটটা একটু লুকিয়ে রাখলাম, কারণ বাচ্চারা দেখা যায় চকলেটটা আগে খেলে অন্য কিছুই খেতে চায় না। আয়েজের জন্য একটা জ্যাকেট নিয়ে আসছি। আয়েজের গতবারের জ্যাকেটটাও কিন্তু এই টাইপেরই ছিল, তবে এই টাইপের জ্যাকেটগুলো আমার বাচ্চাদের জন্য অনেক ভালো হয়, কারণ এগুলো একটু পাতলা টাইপের থাকে, কারণ ওদের স্কুলে তো ব্লেজার পরতে হয়, তখন ব্লেজার উপরে ওরা অনায়াসে এই জ্যাকেটগুলো পরে স্কুলে যেতে পারে। আর বাচ্চাদের কিছু সক্স দরকার ছিল, সেগুলো নিয়ে আসছি। নতুন ক্লাসে যেতে হলে আসলে নতুন শার্ট দরকার হয়, প্যান্ট দরকার হয়, সক্স দরকার হয়, আর শীতের সময়টা হলে দেখা যায় মাফলার, হ্যান্ড গ্লোভস এগুলো দরকার হয়। যদিও শীত এখনও আসেনি, তাই হ্যান্ড গ্লোভস, মাফলার এগুলো নতুন এখনও কেনা হয়নি, তবে আমি ইনশাল্লাহ কিনবো। আর ওদের যেহেতু প্যান্ট শার্ট কেনা আছে, তাই এখন আর কিনলাম না। ওদের যেগুলো যেগুলো খুবই দরকার, যেমন সক্স দরকার, জ্যাকেট দরকার, এগুলোই কিনে নিলাম। আর স্কুল ব্যাগগুলো ওদের নতুনের মতোই আছে, সেজন্য আর কিনতে হচ্ছে না। তো আমি সব কিছু গুছিয়ে নেওয়ার পর এখন রান্না করতে চলে আসছি। আমি আজকে লাউ পাতার ঝোল রান্না করব, মুরগির গোস্ত রান্না করব, আর হচ্ছে গিয়ে লাউ দিয়ে ফিলেট মাছ রান্না করব, অর্থাৎ কাটা ছাড়া মাছ দিয়ে লাউ রান্না করব। লাউ পাতার ঝোল, লাউ পাতাটা হচ্ছে আমার বান্ধবীর বাসা থেকে সেদিন এনেছিলাম, এখনও রান্না করা হয়নি, কারণ লাউ পাতা আমি ছাড়া আমার বাসায় তেমন কেউ খেতে চায় না। আর লাউ পাতার ঝোলটা আমি খুব পছন্দ করি, আর এভাবে রান্না করলে সত্যি খুবই ভালো লাগে। তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়ার পর মরিচ গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, সাথে একটু পানি দিয়ে দিলাম। এখন এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি, তারপর মশলাটাকে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর লাউ পাতাগুলোকে আমি খুব ভালোভাবে ধুয়ে ছোটো ছোটো পিস করে কেটে নিয়েছি, এবং সাথে আলু দিয়েছি। লাউ পাতার ঝোলে একটু আলু দিলে খেতে ভালো লাগে। মশলা কষানোর পর আমি এখানে সবগুলো লাউ পাতা এবং আলু দিয়ে দিচ্ছি। লাউ পাতা এখানে প্রায় আধা কেজির মতো দিয়েছি, এবং আলু দিয়েছি একটা বড় সাইজে। তো লাউ পাতার ঝোল যদি আপনারা বানান, দেখবেন শুধু লাউ পাতার ঝোল দিয়েই ভাত খেতে খুব ভালো লাগে। তো সব শাক দিয়ে দেওয়ার পর এখন হালকা করে নেড়ে দিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, খুব ভালোভাবে সেদ্ধ হয়ে আসার জন্য। 10 মিনিট পর এখন আমি দেখে নিচ্ছি, তো একটু নেড়ে দেব। এর মধ্যে আমি ভাতটাও রান্না করে নিয়েছি। তো আজকে
লাউ পাতার ঝোল, লাউ আর মুরগির গোস্ত থাকবে। তবে আমার হাজবেন্ড চাচ্ছিল আজকে একটু খিচুড়ি খেতে, তাই আমি ভাবলাম যে তাহলে ভাত যেহেতু রান্না করে ফেলেছি তাহলে অল্প করে আমি খিচুড়ি রান্না করে রাখবো। আয়াস খিচুড়ি খেতে চায় না, আদিয়ানও খিচুড়ি খাবে না। দেখা গেল আমি একটু খাবো, আমার হাজবেন্ড খাবে আর আদ্রিতা খাবে, সেই জন্য অল্প পরিমাণে আমি রান্না করে নেব। আর বাচ্চারা সকাল থেকেই বলছিল আজকে ওদের আমি যেন পার্কে নিয়ে যাই, অর্থাৎ আমার বাসার কাছে যে আউটডোর পার্ক আছে সেটা। তো আমি বলেছি ঠিক আছে, আমার রান্না বান্না শেষ হোক তারপরে আমি তোমাদের পার্কে নিয়ে যাব। লাউ পাতার মধ্যে আমি প্রয়োজন অনুযায়ী পানি দিয়ে দিলাম, কারণ একটু ঝোলঝোল টাইপের থাকবে। তারপর আমি যখন দেখবো লাউ পাতাটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে আছে তখন এর মধ্যে একটা তেলের ফোড়ন দিয়ে দিব। তেলের মধ্যে পেঁয়াজ রসুন খুব ভালোভাবে ভেজে তারপর এর মধ্যে আমি আস্ত জিরে দিয়ে দিব, জিরেটাও ভেজে তারপর এটাকে পাটার মধ্যে পিষে সেই শাকটা লাউ পাতার মধ্যে দিয়ে দিব। তাহলে হবে কি, খেতে খুবই ভালো লাগবে এবং ঘ্রাণটাও কিন্তু খুব ভালো আসবে। পেঁয়াজ রসুন ব্রাউন কালার হয়ে যাওয়ার পর তারপর কিন্তু এর মধ্যে হাফ টি স্পুন জিরা দিতে হবে, কারণ আগে দিলে জিরাটা কিন্তু পুড়ে যাবে। তো আমি এখন শাকটাকে খুব ভালোভাবে বেটে নিলাম পাটার মধ্যে, সেই বাটা শাকটা এর মধ্যে দিয়ে দিলাম। আমাদের বিক্রমপুরে এই পেঁয়াজ রসুন এবং জিরা দিয়ে ভাজাটাকে শাক বলে। এভাবে শাক আপনারা বড় বড় মাছ রান্না করলেও দিতে পারেন, খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো শাক দিয়ে দেওয়ার পর এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে শাকের সাথে মিশিয়ে নেব। তারপর আরও কিছুক্ষণ চুলোর উপর রেখে আমি চুলোর জালটা নিভিয়ে দেব। রান্না করে নিয়েছি লাউ দিয়ে ফিলেট মাছ দিয়ে, এটাও সব সময়কার মতো, তবে মাছের মধ্যে এখন কোনো রকম গুঁড়া মরিচ বা কারি পাউডার দেই না বলেই একদম সাতামাটা হয় এখনকার তরকারি, তবে এটা আয়াজের জন্য খুব হেল্পফুল হয়েছে। তো এখন এর মধ্যে কিছু ধনে পাতা দিয়ে দিব, তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে তরকারিটা। তারপর আমি মুরগির গোস্তটা রান্না করে নেব। মুরগির গোস্তটাকেও সব রকম মশলা বাদে শুধু হলুদ ধনে গুঁড়ো দিয়ে রান্না করে নিলাম, কোনো রকম গরম মশলাও দেইনি, কারণ আমার হাজবেন্ডের নির্দেশ এটা বাচ্চার জন্য এটা ভালো হয় এভাবে রান্না করলে, তাই এখন খুব সাদামাটা ঠিক এভাবেই রান্না করছি। তো সব কিছু গুছিয়ে নেওয়ার পর আমি আয়াস আদিয়ানকে নিয়ে বের হয়ে গেলাম। আদ্রিতা ওর বান্ধবীর সাথে একটু বাইরে গিয়েছে, কারণ ওদের ক্লাস শুরু হয়ে যাবে, সেজন্য ওরা বলল যে আম্মু আমি একটু ওদের সাথে ঘুরতে যাব। আমি বললাম কোনো সমস্যা নেই, তুমি ঘুরে আসো তবে টাইমলি বাসায় চলে এসো। আগে আমার মেয়েটা কোথাও একা যেতে চাইতো না, কিন্তু এখন জিসিএসসি এক্সামের পর ও চায় যে ওর বান্ধবীদের সাথে মাঝে মধ্যে একটু ঘুরতে। আমি বললাম কোনো সমস্যা নেই, তুমি ঘুরে আসো। তো আয়াস আদিয়ানকে নিয়ে আসছি, ওরা প্লে করছে, আমি অনেকক্ষণ এখানে হাঁটাহাঁটি করলাম, কারণ অনেক দিন পরে এখানটায় হাঁটছি। আসলে এখানে হাঁটলে হয় কি, মানে ভালো লাগে না, মার্কেটগুলোতে গিয়ে হাঁটলে সব কিছু দেখাও হয় আবার হাঁটাটাও হয়ে যায়। তো বাচ্চারা যেহেতু আসছে বাচ্চাদের তো আর একা ছেড়ে দেওয়া যায় না, সেজন্য আমি সবসময় বসে থাকি যখনই আসি, আর ওর আব্বু যখন আসে ওর আব্বু কিন্তু বসে থাকে। তো আমাদের প্রায় এক থেকে দেড় ঘন্টা খেলাধুলো হলো, এখন আমি বললাম যে বাসায় চলো, বাসায় গিয়ে তোমরা রেস্ট নেবে। তো আমরা এখন বাসায় যাচ্ছি, বাসায় গিয়ে বাচ্চাদের একদম প্রপার চেঞ্জ করে দিয়ে তারপর মুখ হাত ধুয়ে দিব, তারপর ওদেরকে একটু জুস দিব, ওদেরকে একটু বানানা দিব। তো আমার হাজবেন্ড এরই মধ্যে বাসায় চলে আসছে, আমার হাজবেন্ড বাচ্চাদের জন্য লুডু কিনে নিয়ে আসছে। আমি বলেছিলাম যে লুডু তুমি হোয়াটসঅ্যাপে পাবে সেখান থেকে নিয়ে এসো, কারণ আদিয়ান লুডুর প্রতি একটু ঝোঁকেছে, কারণ আমরা সেদিন যে এক বাসায় বেড়াতে গেছিলাম সেখানে ও লুডু দেখে ও বললো যে ওর একটা লাগবে। তো ওর আব্বু এই লুডুটা নিয়ে আসছে। আর আপনারা হোয়াটসঅ্যাপে স্টেশন থেকে বের হওয়ার পর যে কোনো বাঙালি শপে গিয়ে বললেই কিন্তু এই লুডুটা পেয়ে যাবেন, এবং এই লুডুটার দাম হচ্ছে 5 পাউন্ড দাম। তো আমি আদিয়ান আর আয়াস এখন লুডু খেলছি। লুডু আসলে একসময় খুব ভালো লাগতো খেলতে, এখন আর সেই টাইমটা হয়ে ওঠে না, তাই অত খেলাও হয় না। আমার হাজব্যান্ড একটা নাইফ সেট নিয়ে আসছে, ও যদিও বাসার জন্য তেমন কিছু কেনাকাটা করে না, বাসার প্রয়োজনীয় জিনিসগুলো আমিই কিনি। অফিসে একজন নিয়ে এসেছিলেন সেল করার জন্য, তখন কিনে নিয়ে আসছে। তো আমি বললাম না সুন্দর হয়েছে। তো আমাদের সব কাজ শেষ করার পর আমরা এখন সবাই মুভি দেখতে বসছি। এই মুভিটা না পুরো আমার জীবন কাহিনী, পুরো মনে হলো যে আমার সংসারটা নিয়ে মুভিটা বানানো হয়েছে। মুভিটার নাম ছিল ইয়েস ডে।
তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।